Assalamualaikum, আমি মোহাম্মদ ইলিয়াস হোসেন। আজকে দেখাবো আমরা মাইক্রোসফট ওয়ার্ডের কন্ট্রোলের ব্যবহার। বিভিন্ন কন্ট্রোল ব্যবহার করে আমরা বিভিন্ন কাজ সহজে করতে পারি। প্রথমে আসি আমরা কন্ট্রোল, এই লেখাটা আমরা একটা লেখা লিখছি কম্পিউটার ডিজিটাল কম্পিউটার, এই লেখাটা বোল্ড করব। বোল্ড করার জন্য দেখেন এখানে সরাসরি ক্লিক করলে হবে, অথবা দেখেন এখানে লেখা আসতেছে কন্ট্রোল বি, অর্থাৎ কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল বি চাপি তাহলে বোল্ড হয়ে যাবে। দেখেন লেখাটা একটু মোটা হয়ে গেছে। দেন এটাও নিচেরটা যদি বোল্ড করতে চাই কন্ট্রোল বি, এই দেখেন এখানে একটা চিহ্ন আসছে, এটা আমরা ব্যবহার করতেছি। দেন হচ্ছে আমরা এই লেখাটা যদি ইতালিক করতে চাই এটা আমরা কন্ট্রোল আই দিতে পারি, কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল আই। দেখেন ইতালিক একটু বাইকে গেছে না লেখাটা। দেখেন এই জিনিসগুলো আমরা কন্ট্রোল ব্যবহার করে সহজে করতে পারি। তারপর হচ্ছে তারপরটা হচ্ছে দেখেন আন্ডারলাইন, এটা আমি নিচে একটা আন্ডারলাইন দেবো। তাহলে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ, অথবা আপনি যদি এভাবে না দিতে চান সিলেক্ট করে আগে আন্ডারলাইন কাটেন, তারপর এখানেও দেখেন এই যে ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে। এটা হচ্ছে কন্ট্রোল ইউ। দেখেন এখন যদি আবার এগুলা দেখেন এই যে এগুলো সিলেক্ট করা আছে কন্ট্রোল বি হচ্ছে কন্ট্রোল বোল্ড হয়েছে, এগুলো আবার যদি সব বাদ দিয়ে দিই তাহলে আবার কিবোর্ড থেকে কন্ট্রোল বি চাপলে বোল্ড কেটে যাবে। আবার যদি ইতালিক কেটে দিতে চাই কন্ট্রোল আই, এবং আন্ডারলাইন কেটে দিতে চাই কন্ট্রোল, সিলেক্ট করে কন্ট্রোল ইউ। দেখেন তা আগের ফরম্যাটে চলে আসছে। এখন আমরা এগুলার যদি ধরেন ধরেন এখন আমরা দ্বিতীয় পেজে যাব, সেক্ষেত্রে কি করব কন্ট্রোল ইন্টার চাপলে আমরা দ্বিতীয় পেজে চলে যেতে পারবো। দেখেন দ্বিতীয় পেজ আসছে, এখানে আমরা লিখলাম মিস্টার রহিম ইজ ভেরি ফাইন। এখন এই লেখাটা ফাইন্ড করতে চাই, মিস্টার রহিম কোন জায়গায় আছে আমি জানি না, এখন কোন জায়গায় আছে, এখানে যে পেজে থেকে থাকে আমরা বের করতে পারবো। সেটা কিভাবে বের করব দেখেন এই যে এখানে লেখা আছে ফাইন্ড, এখানে ক্লিক করলেও হবে, অথবা কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল এফ, আমরা কন্ট্রোলের ব্যবহার দেখাচ্ছি এই জন্য কন্ট্রোলে কীভাবে কন্ট্রোলের সাহায্যে কীভাবে আনা যায় সেটা দেখতেছি। দেখেন এই যে এখানে একটা নেভিগেশন বার আসছে, এইখানে আমরা লিখব হচ্ছে মিস্টার রহিম এম আর, দেখেন ওই এসে বলছে মিস্টার রহিম। দেখেন অটোমেটিক খুঁজে নিয়েছে যে এই পেজের কোন জায়গায় আপনার মিস্টার রহিম আছে। এই যে মিস্টার রহিম আমরা লিখছিলাম ইজ ভেরিফাই, নেক্সট পেজে সেটা চলে আসছে। এখন এখানে যদি আমি রিপ্লেস করতে চাই একইভাবে রিপ্লেস করব, এটা হচ্ছে রিপ্লেস অপশন। এখানে রিপ্লেসের ক্ষেত্রে আবার কী লিখতে হবে দেখেন কন্ট্রোল এইচ, আমরা যদি কন্ট্রোল এইচ দিই এখন কন্ট্রোল এইচ, তো এটা কেটে দিলাম, এখন দিই কন্ট্রোল এইচ। আমরা রিপ্লেস করবো কি মিস্টার রহিমের জায়গায় আমরা লিখবো হচ্ছে মিস্টার রহিম, ওইখানে যেভাবে আছে ক্যাপিটাল লেটার ওইভাবে লিখতে হবে মিস্টার রহিম আর এ এইচ আই এম। এই মিস্টার রহিমের জায়গায় রিপ্লেস করবো আমরা মিস্টার এম করি। দেখেন এখন রিপ্লেস দেব, রিপ্লেস এ ক্লিক করলে রিপ্লেস হয়ে যাবে। দেখেন হয়ে গেছে, এখন কি আসছে ওয়ার্ড হ্যাজ ফিনিশ সার্চিং দিস দ্য ডকুমেন্ট এন্ড রিপ্লেস হয়েছে, ওকে দেব। দেখেন ক্লোজ, এখানে আছে ফাইন্ড ওয়ার্ড এন্ড রিপ্লেস উইথ মিস্টার করিম, রিপ্লেস করছে মিস্টার রহিম, কাজটা হয়ে গেলে। এটা সহজে আমরা দেখেন আমরা এখন প্রথম পেজে যাব, প্রথম পেজে যাওয়ার জন্য কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল, এই দেখেন কিবোর্ডের ভিতরে কন্ট্রোল হোম আছে, এখানে চাপলেই আবার আপনার কন্ট্রোল হোম এই প্রথম পেজে চলে আসছে, এখানে লেখা আছে ডিজিটাল কম্পিউটার স্কুল। এরকম আবার যদি ইন পেজে যেতে চাই মানে সর্বশেষ পেজে, তাহলে আবার কন্ট্রোল দেখেন কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্ড আছে, এখানে আমরা ক্লিক করলে এই দেখেন এই সর্বশেষ পেজে চলে আসছি। এ হচ্ছে আবার কন্ট্রোল হোম দিলেই আবার প্রথম পেজে চলে গেলাম।
চলে আসছে। তারপরে দেখেন এই লেখাটা যদি আমি সেন্টারে নিতে চাই তাহলে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপলেই হবে, দেখেন সেন্টারে চলে আসছে। অথবা এই দেখেন এখানে আছে সেন্টার, কন্ট্রোল ই। তারপরে আছে যদি রাইট সাইডে রাখতে চাই কন্ট্রোল আর, এটা হচ্ছে রাইট সাইডে, রাইট সাইডে রাখলাম। আর যদি লেফট সাইডে নিতে চাই তাহলে কন্ট্রোল এল। এবার আমরা যদি আবার সেন্টারে নিতে চাই তাহলে কন্ট্রোল ই। তারপরে দেখেন এগুলা যদি আমরা স্পেস কমাতে চাই সেটা আমরা এই যে এখানে নো স্পেস দিলেই হবে, তো কমে যাবে। আবার যদি আগে নর্মাল করতে চাই আগের ফরম্যাটে এভাবে চলে আসবে। এখন দেখেন কন্ট্রোল আমরা যদি লেখাকে বড় করতে চাই তাহলে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে দেখেন থার্ড ব্রিগেড এবং সেকেন্ড ব্রিগেডে একটা কী আছে সেখানে যাবো, কন্ট্রোল চেপে রাইট সাইডে থার্ড ব্রিগেড চাপলে আমার বড় হবে। আর যদি লেফট সাইডেরটা কন্ট্রোল চেপে লেফট সাইডে থার্ড ব্রিগেড চাপলে ছোট হবে। এটা কন্ট্রোলের সাহায্যে আমরা সহজে করতে পারি, আসলে কাজ দ্রুত করার জন্য আমরা এখান থেকেও করতে পারি। দেখেন এটা যদি বড় করতে ফ্রন্ট এখান থেকে যদি আমরা বড় করে দিই বড় হয়ে যাবে, এখান থেকেও করতে পারি। অথবা কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল থার্ড ব্রিগেডে রাইট সাইডে থার্ড ব্রিগেড চাপলে বড় হবে আর লেফট সাইডেরটা চাপলে ছোট হবে, এই হচ্ছে। তারপরে হচ্ছে আমি যদি আর সবশেষ হচ্ছে প্রিন্ট করতে চাই, প্রিন্ট করার জন্য সহজ হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল পি চাপলেই আমার দেখেন প্রিন্টার অপশন চলে আসবে। এখান থেকে আমরা যত কবি প্রিন্ট দিতে পারবো কন্ট্রোল, এখানে প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে, এটা প্রিন্ট কাটার জন্য এক্সিট দিলে কেটে যাবে। এ হচ্ছে মোটামুটি কন্ট্রোলের ব্যবহার। তো সবাইকে ধন্যবাদ, লাইক দেবেন এবং কমেন্টস করবেন। সবশেষে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।